একটা আপেল আর ফোন দেব বাবা, তুমি বারো খেয়ে মোটা হো বাবা। শুভম রিয়া নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, আমি এই শপে ঘুমতে উঠেছি। আজকে দিনটা আমি কিভাবে সেলিব্রেট করছি সবকিছুই তোমাদেরকে দেখাবো, তো তোমরা লাস্ট অবধি পুরোটা দেখবে। তো আমি হয়ে গেছি রেডি মার্কেটে যাওয়ার জন্য, ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি। এবার বোন আসবে, বোন আর আমি যাবো মার্কেটে। আর আজকে একটা ভালো ফানি জিনিস হয়েছে, চুলটা আজরাতে গিয়ে দেখলাম, দেখো কালকে আমরা শ্যুট করেছিলাম সেই জন্য আমার মাথায় পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে, আর তাই চুল আজ রাতে বড্ড প্রবলেম হয়েছে, এদিক ওদিক এদিক দিয়ে আজ রাতে হয়েছে। কারণ মার্কেটে যাব, সবাই যদি দেখে আমার কপালে সিঁদুর আছে ভাববে রিয়া হঠাৎ করে কখন বিয়ে করে নিল, সবাই অবাক হয়ে যাবে। সেই জন্যে অনেক এমনি করে আজ রাতে হয়েছে, যাতে না একদম দেখা যায় সেই হিসেবে। আর তোমাদেরকে বলে রাখি, ওই ব্লগটা অলরেডি এই চ্যানেলে ছাড়া হয়ে গেছে, আর রিলসটা তোমরা পেয়ে যাবে শুভম গুপ্তা অফিসিয়াল চ্যানেলে। খুব মোটিভেশন রিলস, যেটা তোমাদের দেখে বিশাল ভালো লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো অবশ্যই দেখো, আর ব্লগটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে আমরা কি রিলেটেড কি থিম অনুযায়ী বানাতে চেয়েছি। চলো এখন আমি যাব মার্কেটে। এই দেখো আমার সোনা রেডি হয়ে চলে এসেছে মার্কেটে যাওয়ার জন্য। সোনা বাই বাই করো, বাই বাই, টাটা করে দাও। হ্যাঁ টাটা। আর এই হচ্ছে আমার বনু, দেখো, আর আমাদের ছমছম বেবি। একটু উম্মা দিয়ে দাও, সবাইকে চুম্মা দিয়ে দাও, চুম্মা দিয়ে দাও, দিয়ে দাও, চুম্মা দিয়ে দাও। আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আর ডুগু এখানে তাই গাড়িগুলোকে ঠিলে ঠিলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সবার ফার্স্ট আমরা চলে গেছিলাম ফুলের দোকানে রাখি কিনতে, কারণ ফুলের রাখি দেখতে খুবই সুন্দর লাগে। আর এখান থেকে আমরা কতগুলো রাখি বেচে কিনে নিলাম, আর কিনে এই দোকানেই রাখতে দিয়ে গেলাম, কারণ এখনো আমাদের অনেক কিছু কেনা বাকি ছিল। তাই ভাবলাম বেকার হাতে করে নিয়ে গিয়ে কি হবে, আসার টাইমে তো এই রাস্তা দিয়ে আসবো, তাই এখানে কিনেই জেঠুর কাছে রাখতে দিয়ে চলে গেলাম আমরা অন্য জিনিস কিনতে। আর এখন আমরা যাচ্ছি মন জিনিসে। তোমরা ভাবছো না মন জিনিস কি করতে যাচ্ছি, আজকে তো রাখি পূর্ণিমা, মিষ্টির দোকানে যাওয়া উচিত। বাট কি করব গাইস, আমার ভাই মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, তাই এখন আমরা যাব মঞ্জিনিসে ওর জন্য খাবার কিনতে। আর এখন বাজে প্রায় 10:30, অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমাদের বেরোতে। তো আমরা ফাইনালি চলে এসেছি মঞ্জিনিসে, চলো ভিতরে ঢুকে দেখা যাক কি পাবো, কারণ এতটা লেট হয়ে গেছে জানি না কতটা ভালো ভালো জিনিস থাকবে এখনো অবধি। আর ঢুকেই দেখলাম সত্যি আমাদের বড্ডই ব্যাড লাক, কারণ ভিতরে নন ভেজ কিচ্ছু ছিল না, সবই ছিল ভেজের মধ্যে, শুধু দুটো জিনিস ছিল নন ভেজ। আর আমার ভাই ভেজ একদমই খাবে না, তাই ওই দুটো জিনিসই নিয়ে নিলাম। আর ভাবলাম একটা পেস্ট্রি নিয়ে নিই, একটা সামি কাবাব দেবে, হ্যাঁ পার্সেল হবে, আর এখানে একটা পেস্ট্রি দেবে। হ্যাঁ দিন এখানে একটা আমাদের পাড়ার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, আর সে ডুগু বেটাকে নিয়ে আদর করছিল, বাট ডুগু বেটা তোকে চেনে না, তাই ও দেখে তাকে অবাক হয়ে গেছিল আর ভাবছিল কখন আমাদের কাছে চলে আসবে। তারপরে আমি এখানে ঝটপট করে বিল পেমেন্ট করলাম আর বেরিয়ে পড়লাম। আর বেরোনোর আগে দেখলাম এখানে দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে রাখি পূর্ণিমার জন্য, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এবার আমরা যাব মিষ্টি কিনতে। এই যে মিষ্টি দোকানে ভিড়, দেখো এত লেটে এসেছি তাও এত ভিড়, দেখি কি কি মিষ্টি আছে। চলো এখানে এসে দেখেই খুশি হলাম যে এখানে অনেক মিষ্টি রয়েছে, কমসে কম নিজের পছন্দ মতো দেখে তো নিতে পারবো। তিনটে সিঙ্গারা, দুটো এই সন্দেশ, এই দুটো দুটো আলাদা দেবে, হ্যাঁ ঠাকুরের জন্য দুটো করে দেবে। ফাইনালি আমার মিষ্টি কেনা কমপ্লিট হলো, তারপর পিকা বলল আমিও কিনবো। আর গাইস তোমাদেরকে কি বলবো, আজকের দিনটা মিষ্টির দোকানে এত ভিড়, বাপরে বাপ। তারপর আমরা চলে গেলাম পার্লারে, কারণ একদমই মার্কেটে বেরোনো হয় না সেই জন্য পার্লারেও আসা হয় না। তো এসেছি যখন মার্কেটে, তাই ভাবলাম একটু পার্লারেও একেবারে চলে আসি। তো চলো পার্লারে ঢোকা যাক। আর এই হলো পার্লারের ভিতরটা। আর আমি পার্লারে ঢুকেই ঝটপট করে আইব্রু করতে বসে পড়লাম। আর আমার করা কমপ্লিট হওয়ার পর পিকা বলল আমিও একটু আপার লিপস করব, তো ও করে নিল। আর ডুগু বেটা এখানে এসেও এতটাই বদমাইশি করছিল যে ওকে আমরা কার্টুন চালিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম শান্ত হয়ে থাকার জন্য। আবারও আমরা চলে এলাম সেকেন্ড টাইম রাখির দোকানে, কারণ এখান থেকে এবার আমরা নেব ঠাকুরের জন্য রাখি। আর এখানে অনেক রাখি ছিল, তার মধ্যে আমাদের পছন্দ হয়েছিল এই ছোট্ট ছোট্ট ফুলের রাখিগুলো, কারণ আমাদের ঠাকুরটাও ছোট। আর আমাদের যেহেতু তিনটে গোপাল
তাই আমরা তিনটে রাখি নিয়েছিলাম ফুলের। তারপরই আমাদের ফার্স্টে যেই রাখিগুলো কেনা ছিল সেই রাখিগুলো দোকান থেকে নিয়ে নিলাম। আর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেখো আমার হাতে কত জিনিস কেনা, আমরা অনেক জিনিস কিনেছি আজকে। দেখো এ হচ্ছে রাখি বাঁধার আগেই ম্যাগি খেয়ে নিচ্ছে বসে বসে। রাখি বাঁধার আগেই সবাই খেয়ে নিচ্ছে, আমি একা শুধু খাইনি। ওই একজন আছে, একজন ঋতু খায়নি, এ খেয়ে নিয়েছে আর আমার দিদি খেয়ে নিয়েছে। আমার চান কমপ্লিট, আর চান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে প্রণাম করতে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো আমি ঝটপট করে প্রদীপ জেলে ধূপ জেলে ঠাকুরের মাথায় জল দিয়ে প্রণাম করে নিলাম। তারপরে ঋতু এসে দুটো গোপাল ঠাকুরের জন্য দুটো প্লেটে সন্দেশ বার করে নিল, কারণ গোপাল ঠাকুর গুলোকেও তো রাখি পরাতে হবে, তাই না? এই দেখো এটা হচ্ছে ছোট গোপাল, হাতের থেকে রাখিটা বড় হয়ে গেছে। কি রে আমাদের রাখিগুলো তাহলে কোথায় পরাবো? আর বাকিগুলো অন্য হাতে। গোপালুকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, বেশি দিস না, তারপর দেখবো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তো এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। দেখো আমাদের প্লেট সাজানো কমপ্লিট। এই হচ্ছে রাখি, সব ফুলের রাখি দেখো পাঁচটা, আর এখানে এমনি রাখি আছে। আর এইগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা দাদা আছে তার, এটা একটা ভাই তার, আর এটা হচ্ছে আমাদের ভাইয়ের। সে মিষ্টি খায় না, সেই জন্যে তাকে হচ্ছে মন জিনিস থেকে খাবার আনা হয়েছে। তাও মিষ্টি দুটো দিয়েছি, খাবে কিনা জানি না, বাট এটা খাবে জানি, এটা ওর ফেভারিট। এবার আমরা যাবো রাখি বাঁধতে। এই টাকা পয়সা নিয়ে বসেছিস? কি দিবি তাহলে? এই আমি তো জামা টানতে ভুলে গেছি। এবার শুয়ে শুয়ে প্রণাম করতে হয়। চারজনের কিডনি বিক্রি করলো আমাদের দিতে হয়। আর প্লেটটাকে সরিয়ে নিয়েছি, দেখো প্লেটটা কোন দিকে সরিয়ে দিয়েছে, যদি আমরা নিয়ে নিই সেই ভয়েতে। ভালো করে প্রণাম কর বাবা। ঋতু ধন্য। দেখো আমার ভাইয়ের হাত পুরো ভর্তি হয়ে গেছে, পুরো কোন অব্দি চলে গেছে, ও খাওয়ার জন্য ব্যস্ত, দেখাতে দিচ্ছে না। এটা আমার আর একটা দাদা, যাকে আমি প্রথমে রাখি পড়ালাম আর তারপরে আমার দিদি পড়ালো। আর সব থেকে হাসির ব্যাপার এটাই হয়েছিল কি, আমি তাকে প্রণাম করতেই ভুলে গেছিলাম। দিদি প্রণাম করছে দেখে তখন আমার মনে পড়লো, যা আমি তো প্রণাম করতেই ভুলে গেছি। আগে প্রণামটা করো, নমস্কার করতে দাও, নমস্কার করতে হয়। যুগ যুগ আশীর্বাদ।